হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। দেখো, আমি বিছনাপাটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে চান টান করা হয়ে গেছে। আজকে তো স্কুল নেই, কারণ আজকে তো সানডে, রবিবার, তাই আজকে ছুটির দিন। আজকে দিনটা অনেক গরম দিয়েছে, রোদ দিয়েছে, রোদ কমে গেল, পুরো গরম লাগে। আর দেখো, মা বিছনা পাটি সব ঠিক করা হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে কী কী রান্না করি চলো বন্ধুরা দেখি। হ্যাঁ, মাথাটা চিরুনি করিনি, মাথা তো চিরুনি করা হয়নি। দেখো, আজকে রান্না করা হবে পোলাও আর মাংস, আর এই যে ভোগ চাল এখানে ভেজে নেওয়া আছে কড়াইতে ঘি দিয়ে, রিফাইন দিয়েও ভাজলে হয়। এখানে ঘি বা রিফাইন দিয়ে ভেজে নিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য দেখো ভেন্ডি ভাজি করে নেব ছোট ছোট করে, আর ডাল হবে বুটের ডাল। আর এই যে দেখো, ছোট্ট একটা হাঁড়িতে শ্বশুরমশাইয়ের জন্য 1 কোটা চাল রান্না করলাম। আর এখানে আছে দেখো ভেন্ডি ভাজি, আর হয়েছে বুটের ডাল। আজকে বুটের ডালে আদা সম্বর দিয়েছি। আমি অনেক দিন ধরে ভাবছি, প্রায় 3 বছর বেশি হয়েছে, আমি ইউটিউব চ্যানেল খুলব। কিন্তু আমি এখন 1 বছর হয়েছে যে ইউটিউব চ্যানেল আমি চালাই, আরম্ভ করছি। আর 1.5 বছর আগে আমার হাজবেন্ড মারা গিয়েছে, তাই খুলতে পারিনি। আর এখন 1 বছর হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, পুরো 1 বছর হয়ে গেল। আর দেখো বন্ধুরা, গুড্ডু আর মিষ্টি খাচ্ছে, পোলাও আর মাংস ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে। আর দেখো, এদিকে মাংস হয়ে গেছে।